এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। ওদের কথায় কান দেবেন না, বাইরে চলুন। দেখ 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 মানকের অবস্থা দেখ, বুকে সামলাতে হচ্ছে যে। লক্ষিন্দর কিন্তু এইসব বলছে আপনাকে ডাকানোর জন্য। আপনি যদি রেগে যান ওদের কিন্তু উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তাই বলছি ওদের কথায় কান দেবেন না, চলুন আমার সাথে। দেখ 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 মুকুজ্জে বাড়ির পুরুষদের দেখে এই অবস্থা। কাকাবাবুকে তো দুই খুড়িমা মিলে সামলাচ্ছে, এবারটাকে একটা বউ সামলাতে পারবে তো? নাকি আরেকটা লাগবে? তবে যে কাকাবাবুকে বলতে হবে মানিকের আরো একটা বিয়ের জন্য। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? এবারও কি বিদ্যাধরী বউ আসবে নাকি মুক্কু? আমাদের যা করার ছিল করে ফেলেছি, এবার চল মাস্টারদের ঘরে। কাকারা চলে এসে মনে হয় অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই অপরাধী। লখা বাবাকে অপমান করেছে, আমি আপনাকে আটকেছিলাম, এখন আমি আপনাকে বলছি ডাকুন আপনার সেনাপতি মন্ত্রীদের, উচিত শাস্তি দিন এই লক্ষিন্দর কুমার দাসকে। সেনাপতি মন্ত্রী সামন্ত, যুদ্ধ শুরু! কোথায় চললি লখা? শুনলি না, মহারাজ বললেন যুদ্ধ শুরু। যুদ্ধক্ষেত্র থেকে তো পালানো যাবে না লখা। ঠাকুরপো, ওরা জেনে গেছে আমি কে, সেই জন্যেই ওরা আমাদের গুরুজনদের অপমান করেছে, বাবাকে অপমান করেছে ওরা। তোমাদের রাজাকে নিয়ে ওদের উচিত শিক্ষা দাও। আমার মামা বাবুকে অপমান করছে লোকেরা। আক্রমণ! বল আমার ভুলের কাছে পৌঁছান, বল। আহারে, আমার এই ফুলের মতো নিষ্পাপ ভাইপোটাকে হিরাম করে মারলেই হতো সারা মনকে। ফুলের মতো নিষ্পাপ ও কাটা, দেখো আমার ভাই পূজা বলেছিল, যে চোখে দেখো তোমরা। মারপিট হয়ে গেছে, এবার মাকে গিয়ে বলি। মানিক দাদার নতুন বন্ধু আর কেউ নয়, আমাদের বুঠান। এই স্কুলে কি ভ্রষ্টাচার চলছে? প্রমাণ করলো তো আমার ভাইপো। এরকম একটা ভুল তোমরা কেন করলে? তুমি বা কেন করলে মানিক? তোরা তো সবাই জানিস যে এটা ছেলেদের স্কুল, এখানে মেয়েদের পঠন পাঠন নিষিদ্ধ। শুধু মেয়েদের পঠন পাঠন নিষিদ্ধই নয়, তাদের এখানে প্রবেশও নিষিদ্ধ। তবু তোমরা এই ভুল করলে? ওদের সাথে অত নরম গলায় কথা বলার কি আছে? এত বড় অপরাধ করেছে ও, আর আপনি বাবা বাচ্চা করছেন। এমন শাস্তি দিন ওদের যাতে নিয়ম ভাঙার কথা ওরা কেন, ওদের সাত জন্ম ভাবতে না পারে। আমরা কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটাও আপনারা ঠিক করে দেবেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই দেব। আপনারা ছেলেদের স্কুলে একটা ছদ্মবেশি মেয়েকে ভর্তি করিয়ে ছেলেদের সাথে ক্লাসে একসাথে পড়াচ্ছেন, সমাজ ব্যবস্থার অবক্ষয় ঘটাচ্ছেন, নীতি নিয়মের বারোটা বাজাচ্ছেন, আর আমরা চুপ করে বসে দেখব? কি বললি? মানকের বউ স্কুলে গেছে? এক বড় মাসি, সেই নিয়ে তো দুদল স্কুলে মারামারি হচ্ছে।
এটা কি করলো বলো তো? কিন্তু বৌমা যে উপরে একদম নেকা সাজবে নে। এখনো বুঝতে পারছো না তোমরা না যে ওই মেয়ে করে নাই? বাকেশ মোদাটাকে স্কুলে পাঠিয়েছিলেন, নইলে ওই মেয়ের নোংরামির কথা জানতেও পারতেন না। কিন্তু গুরুদেব যে সে চিঠিতে বৌমাকে গড়ে থাকার কথা লিখেছিলেন, নেহাত উনি বাইরে গেছেন, নালে তাকেই একবার। আমার বিশ্বাস ওই চিঠি গুরুদেব নেকেননি বড়। তুমি কি বলছো রাঙা ঠাকুরজি? আমি ঠিকই বলছি। আমরা কাল ঠিকই ধরেছিলাম, গুরুদেবের মৌনব্রতের সুযোগ নিয়ে ওই জেলে তোমাদের নতুন বৌমা একের পর এক মিথ্যে বলে গেছে আমাদের। এতদিন কেনটা ঘরের ভেতর বন্দি ছিল, এবার গোটা গায়ে ডিডি পড়ে যাবে দেখো। সেদিন নয় দাদা, কোমর বেঁধে মানকের বৌরে তোল্লাই দিয়েছি আর আমাদের দাবরানি দিয়ে তামিয়ে দিয়েছিল। কিন্তু আজ আজ মানকে আর তার বৌরে কে বাঁচাবে? সুধা, যত নষ্টের গোড়া হলো ওই মেয়ের বই। কেনোর সাথে ওপরে গিয়ে দরজা ভেঙে ওই মেয়ের সব বই নামিয়ে নে আয়। আমি আগুনে পুড়িয়ে পড়াশোনার সব জমের মতো কুচিয়ে দেব। দিদি এখন কি হবে গো? কেমন মাস্টার মশাই আপনারা, যে একটা ছাত্র আর মেয়ে মানুষের তফাত বোঝেন না। মাস্টার মশাইয়ের কাজ হচ্ছে বুদ্ধি নিরীক্ষণ করা। সে বুদ্ধি ছেলের ঘটে রয়েছে না মেয়ের ঘটে রয়েছে তার চুল চেরার বিচার করার জন্য তো আপনাদের মতো মুরব্বী আছেনই। হেডমাস্টার মশাই, আপনিও কি হারাধন মাস্টার মশাইয়ের কথার সাথে একমত? চুপ করে থাকবেন না, বলুন। আপনার কথার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি যদি হারাধন মাস্টার মশাইয়ের কথার সাথে একমত হন, তবে আমরা সবাই এই জগৎপুর পাঠশালায় নিজেদের ছেলেদের পাঠানো বন্ধ করবো। ফোনে উকিলের মতিভ্রম হয়েছে, তাই বৌমাকে স্কুলে পাঠিয়েছে। না না, বাবা এসবের কিছু জানেন না। চুপ! আমাদের তো আর মাথা খারাপ হয়নি, যে স্কুলে মেয়েদের পা পড়ে সেই স্কুলে আমরা নিজেদের ছেলেদের কিছুতেই পাঠাবো না। আর ছাত্ররা না থাকলে তালা পড়বে আপনার পাঠশালায়, আপনারাও কি তাই চান? না না না, আপনি আমাদের ভুলের শাস্তি সবাইকে দেবেন না। বেশ, তবে তোমাদের ভুলের শাস্তি তোমরাই পাও। বল লখা, কাল এই মেয়ের কাছে হারাধন মাস্টার তোকে ছোট করেছিল না? আজ ওর শাস্তি কি হবে সেটা তুই ঠিক কর। হায় রে আমার পুরা দেশ! আমি যে ওই মানকে আর ওর বউয়ের গলায় ঘুটের মালা পরিয়ে আর ওই বৌঠানের সব কটা ঠাকুর পোকে ন্যাড়া করে সবার মাথায় গোল ঢেলে গাধার পিঠে বসিয়ে গোটা জগৎপুর ঘোরানো ঠিক, যাতে এরকম ভুল করার সাহস আর কেউ না পায়। না, এটা পাঠশালা, আপনাদের চণ্ডী মণ্ডপ নয়, আপনাদের এই শাস্তি এখানে হবে না। বেশ, এই পাঠশালায় তাহলে আজ আগুন জ্বলবে। আমি লক্ষীন্দরের কাকা, এই গায়ের মোড়ল, গোটা জগৎপুরের হয়ে এই ভ্রষ্টাচারের শাস্তি আমি দেবই। মশাল জ্বালা হয়ে সনাতন, যে পাঠশালায় একটা মেয়ের পা পড়ে অপবিত্র হয়েছে, আজ আগুনে পুড়িয়ে তাকে শুদ্ধ করে দেবো আমরা। ওনারা তো স্কুলে আগুন লাগিয়ে দেবেন বলছে। আমি স্কুলে আসা পছন্দ না করলে মোটেই চাই না আমার স্কুলই না থাকুক। তাহলে আমরা ওদের থামাবো কি করে? আপনি একটা কিছু করুন, ওরা তো পাঠশালাতে আগুন ধরিয়ে দেবে বলছে। আপনি একটু চুপ করুন তো হারাধন বাবু, মানিকের একটা ভুলের জন্য আমি সমস্ত স্কুলের ক্ষতি করতে পারি না। দেখুন দেখুন, আপনাদের কাছে আমি হাত জোর করছি, দয়া করে এমন কাজ করবেন না, স্কুলে আগুন লাগাবেন না। স্কুলটা একটা মন্দির, ওটা আপনি দয়া করে আগুন লাগাবেন না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। বেশ,
করতে হবে। পড়াও ঘুটের মালা আর নাপিত দেখো দুজন। এবার কি হবে বউ? আমাদের মাথা মুড়িয়ে দেবে বলছে যে মানি। আমি ভাবিনি আপনাকে পড়াতে চাওয়া এতটা দোষের হবে। শিক্ষার মন্দির আগুন চলবে। এবার না হয় আমি আর আমার বোর্ড গিয়ে মালা বদলটা করে ছেড়ে ফেলি তোদের সামনে। বলছে কি এছোরা? আরে কই দে, লগ্ন বেড়েই যাচ্ছে তো। আরে দে, কি করছে বলতো মানিক? চলো 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 পাল্টাই।